নমস্কার, আশা করি আপনারা ভালো আছেন। আপনারা সবসময় চান দ্রুত বশীকরণ, যত তাড়াতাড়ি সম্ভব আপনার মনের মানুষ যাতে আপনার কাছে। এই দ্রুত বশীকরণের জন্য আমার আগেও আমার ভিডিও দেওয়া আছে, ইনস্ট্যান্ট ম্যাজিক্যাল বশীকরণ। ইনস্ট্যান্ট ম্যাজিক্যাল বশীকরণের আজকে দ্বিতীয় ভাগ। আপনাদের জীবনে দ্রুত বশীকরণের জন্য আপনারা সবাই উৎসাহিত হবেন, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দ্রুত বশীকরণ, যেমন যদি আপনার গ্রহগত অবস্থান ঠিক থাকে, যদি তৃতীয় ব্যক্তি আপনাকে কোনো বশীকরণের প্রয়োগ করেনি, বা আপনাদের মধ্যে বিদ্বেষণ ক্রিয়া করেনি, বা আপনাদের মাঝখানে কোনো তান্ত্রিক প্রয়োগ করেনি, আপনার মনের মানুষ আপনার উপরে মনোক্ষুণ্ণ হয়েছে, তখন এই ম্যাজিক্যাল ইনস্ট্যান্ট বশীকরণ প্রয়োগ করতে হবে। এবং এর প্রয়োগ আপনাকে আপনার মনের মানুষের কাছে একদিন দুদিনের মধ্যেই পৌঁছে দেয়, বা সে আবার ফিরে যায়। কিন্তু এই ইনস্ট্যান্ট ম্যাজিক্যাল প্রয়োগ আপনি নিজেও করতে পারেন, এবং এটা জটিল প্রক্রিয়ার মধ্যে পড়ে। কামাখ্যাতন্ত্রেও এর উল্লেখ আছে, তারাতন্ত্রেও এর উল্লেখ আছে, এবং তিব্বতী বজ্রযোনী তন্ত্রেও এর উল্লেখ আছে। এর জন্য শুধু নাম লাগে, শুধুমাত্র নাম, শুধু ছবি থাকলেই হয়ে যায়, আর কিছু লাগে না। আপনি এটা দুপুরবেলা করতে পারেন বা মধ্যরাত্রিতে করতে পারেন। যদি দুপুরে করেন, দুপুর 1টা থেকে 3টের মধ্যে করবেন, রাত্রিরে করলেও রাত্রির 1টা থেকে 3টা। আপনি আপনার শয়নকক্ষে করতে পারেন, কোনো ফাঁকা ঘরে বসে করতে পারেন, বা কোনো মন্দিরে বসে করতে পারেন, বা কোনো গাছতলায় বসেও। এর জন্য আপনাকে শুদ্ধ বস্ত্র পরতে হয়, শুদ্ধ আসন রাখতে হবে, এবং একটা ভোজ পাতাতে তার নামটা লিখতে হবে, আলতা দিয়ে বা কুমকুম দিয়ে বা আপনার সিঁদুর দিয়ে, বেল গাছের কাঠ দিয়ে লিখতে হবে। এছাড়া আপনাকে লাল ফুল নিতে হবে, একটা নীল ফুল নিতে হবে, এবং তার প্রতি আপনাকে ভক্তিটা খুব ভালো করে রাখতে হবে, বিশ্বস্ত রাখতে হবে। এবং যখন এই প্রয়োগটা করতে যাবেন, তখন খুব শান্ত মনে ওই প্রয়োগটা করবেন, একদম চঞ্চল যেন মন আপনার না আসে, এবং মায়ের প্রতি প্রচন্ড ভক্তি বিশ্বস্ত রেখে করতে হবে। কিভাবে করবেন, ধরুন তার কোনো ছবি নেই, তখন শুধু এটা ভোজপাড়ে তার নামটা লিখবে, লিখে একটা পাত্রের মধ্যে ভোজপাড়াটা রাখবে এবং ফুলগুলোকে রাখবে, রেখে এই মন্ত্রটা করবে, মম নমঃ কর্মাণি কামাখ্যাং কুরু কুরু তার নাম, মম বসং কুরু সোহা, এই মন্ত্রটা বলবেন। কিভাবে বলবেন, এই পদ্ধতি যে কামাখ্যাতন সব থেকে, এই পদ্ধতি বলবেন, নামের উপরে আঙুলটা রাখবেন, মন্ত্র বলবেন এবং ফু দেবেন, 308 বার মন্ত্র বলবেন, 308 বার ফু দেবেন, দিয়ে ফুলটাকে এবং কাগজটাকে একটা লাল কাপড়ের মধ্যে বাঁধবেন, বেঁধে জোয়ার ভাটা চলে এরকম জলাশয়টাকে ফাঁসিয়ে দেবেন, দিয়ে প্রণাম করে পিছন ফিরে বাড়ি চলে আসবেন। দেখবেন আপনার মনের মানুষ একদম তাড়াতাড়ি আপনার কাছে চলে আসবে, কোনো রকম সে আর ব্যাগ না করবে না বা ডিস্টার্ব করবে না, আপনার হয়ে থাকবে। করে দেখুন পরীক্ষা সত্য কিরকম ফল পাচ্ছেন আমাকে জানাবেন, অবশ্যই কমেন্টে জয় মা বলে কমেন্ট করবেন। ভালো থাকবেন, জয় মা।